ইম্মা বুরহানুন লাক আও হুজ্জাতুন আলাইক, এটা হয়তো আমার পক্ষে অথবা বিপক্ষে। আচ্ছা এটা যদি আমার পক্ষে বলে তো কেমন হবে? এটা যদি আমার পক্ষে আমার রবের সাথে ঝগড়া করে তো কেমন হবে? এক হাদিসে আসছে সূরা মুলক, সরাসরি আল্লাহ তার সাথে ঝগড়া লিপ্ত হবে, ইউনাসিউ মা রব্বি, রবের সাথে ঝগড়া করবে সূরা মুলক, বলবে তাকে দিতে হবে জান্নাতে, কে তুমি? আমি সূরাতুল মুলক, তাকে জান্নাতি দিতে হবে, যদি না দিই আমার বাদ দেন, কেন না তোমার বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, তাহলে দেন। কুরআন বুরহানুন লাক আও হুজ্জাতুন আলাইক, এটা হয় আমার পক্ষে অথবা আমার বিপক্ষে। হ্যাঁ যদি আমার বিপক্ষে যায় তো কি হবে? সরাসরি এটা অভিযোগ করবে, কি বলবে? আর তো কি বলেন না, হাঙ্গামা করবেন না, মান করা আল কুরআন, যে কুরআন পড়েছে ওয়ালাম ইয়াফহাম ফাকাদ হাজারা, যে কুরআন পড়েছে বুঝে নাই সেও কুরআন বর্জন করেছে, যে পড়েছে বুঝেছে মানে নাই সেও কোরআন বর্জন করেছে, যে পড়েছে বুঝেছে মেনেছে তবলিগ করে নাই সেও কোরআন বর্জন করেছে, যে পড়েছে বুঝেছে মেনেছে তবলিগ করেছে কোরআনের আহকাম জিন্দা করে নাই সেও কোরআন বর্জন করেছে, নাউজুবিল্লাহ। বলো কি বুঝলাম, কি নিয়ে আছি? আমি তো দেখতেছি আমার বিরুদ্ধে কোরআন অভিযোগ করবে, কোরআন কি, এটা কি? এটা যদি আমারে বলে, এটা যদি আমাকে বলে, আচ্ছা আস্তারিখু আস্তারিকাতু ফাক্তাউ আইদিহিমা, তুমি কোথায় ছিলে তখন? এটা যদি আমাকে বলে আজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মি'আতা জালদা, তুমি কোথায় ছিলে তখন? এটা যদি আমাকে বলে কুতিবা আলাইকুমুল কিতাল হুয়া কুরহুল লাকুম, তুমি কোথায় ছিলে তখন? এটা যদি আমাকে বলে ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি, তুমি কোথায় ছিলে তখন? জবাব দেন, উলামা ইকরাম জবাব দেন, বুঝতে পারলাম না তো। এই যে আমাকে বলে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তুমি কোথায় ছিলে তখন? ওই আমার একটা একটা হুকুমকে যে এভাবে পামাল করা হয়েছে তুমি কোথায় ছিলে? তুমি ছিলে কোথায়? কি হবে আমাদের বলেন তো? ওলামায়ে উম্মত কি কিছু বুঝছেন? মানুষ আদাল বলেন কি হবে বলেন? যদি আমাদেরকে বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আমি বলেছি মুসলমান মেয়েরা সব ঘরে থাকবা, তোমাদের মেয়েরা সব বাহিরে ছিল, তোমরা কোথায় ছিলে? কোরআন কোথায়? কোরআন বলেছে আস্তারিকু আস্তারিকাতু ফাক্তাউ, চোরাচুরির হাত কেটে দাও, তোমরা কোথায়? আজানিয়াতু ওয়াজানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মি'আতা জালদা, কোরআন বলেছে এক জানিয়ার জানাকারীর দুররা লাগাও, তোমরা কোথায়? বলেন না কেন? কোরআন বলেছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদ হালাল, সুদ হারাম আর ব্যবসা হালাল, তোমরা কোথায়? কোরআন বলেছে আর রিজালু কওয়ামুনা আলা নিসা, হুকুমত পুরুষ করবে, তোমরা কোথায়? এবার বলেন তো দেখি এতগুলো অভিযোগের কয়টা জবাব দিবেন বলেন? একটা জবাব রেডি রাখেন, ইত্তাখাদু হাযাল কুরআনা, এবার মাহজুরা হয়েছে কিনা, আরে কোরআন মাহজুর হয়েছে কিনা, কোরআন পরিত্যক্ত হয়েছে কিনা এই সমাজে, জোরে বলেন না কেন? এটাও যদি না বলেন তো আর কি করবেন? এই সমাজে কোরআনকে বাদ দেওয়া হয়েছে কিনা, আবার বলেন হয়েছে কিনা? এই সমাজে কোরআন মাতরুক কিনা, এই সমাজে কোরআন মাহজুর কিনা, এই সমাজে কোরআনকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা, বলে না? এই সমাজে কোরআনকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা? উপায় কি, উপায় কি আমাদের? উপায় কি, ওলামায়ে উম্মত বলেন উপায় কি? আল্লাহ, এই জন্যই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই হাবলিল্লাহ মানে সরাসরি কোরআন,
আল কুরআন হাবলুল্লাহ মাতিন, এটা কুরআন, এটার জন্য জিন্দগির 16 আনা যদি লাগান তো অল্প লাগালেন, জীবনের সর্বস্ব দিয়ে দেন তো অল্প দিলেন, জীবনের জান মাল বাজি লাগান তো অল্প দিলেন, এটা কুরআন। আর এটার জন্য শুধু আপনার ছেলেটাকে কুরআন কারিম পড়াইতে পারলেন না আপনি, শুধু আপনার মেয়েটাকে আপনি কুরআন শরীফ পড়াইতে পারলেন না, শুধু ছেলেটাকে কুরআন শরীফ পড়াইবেন এটা পারলেন না আপনি, শুধু মেয়েটাকে কুরআন শরীফ পড়াইতে আপনি পারলেন না, আপনি মুসলিম, আপনি মুমিন, আপনি হাজি সাহেব, আপনি বড় ব্যবসায়ী, আপনি সব, দেখলে আপনার ছেলে কোরআনে করিম পারে না, আপনার মেয়ে কোরআনে করিম পারে না, আল্লাহর কসম আপনি কিচ্ছু না, আপনার ছেলেকে আপনি সব দিলেন কোরআন দিলেন না, মেয়েকে সব দিলেন কোরআন দিলেন না, আপনি আপনার ছেলে মেয়েকে কিছুই দিলেন না, কি বলছি বলেন, কি দিলেন না বলেন, কিছুই দিলেন না, আপনার ছেলে মেয়েকে আপনি কোরআন দিয়ে গেলেন, আল্লাহর কসম খেয়ে বলি আপনি আপনার সন্তানকে সব দিলেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ, ছেলে বিয়ে করাবার বেলায় যে মেয়ে দেখতে যাবেন প্রথম ইন্টারভিউ হবে, তুমি কি কোরআনে কারিম পড়তে পারো, মনে থাকবে, মেয়ে বিয়ে দিবেন ছেলে আসবে প্রথম ইন্টারভিউ হবে, আপনি কি কোরআনে কারিম পড়তে পারেন, বলবে পারি না, আপনি বলবেন তোমার মতো কুলাঙ্গারের কাছে মেয়ে তুলে দিব না, যাও কোরআনকে জীবনের ওড়না বানান, কোরআনকে জীবনের বিছানা বানান, কোরআনকে জীবনের সকাল বেলা বানান, কোরআনকে জীবনের দুপুর বেলা বানান, কোরআনকে বিকেল বেলা বানান, কোরআনকে সুবহ বানান, কোরআনকে শাম বানান, কোরআনকে দিন বানান, কোরআনকে রাত বানান, কোরআন আপনার হাতে ধরে জান্নাতে পৌঁছে দিবে, ইন্না ওয়াদাল্লাহ হক ফালা তাগুররানকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররানকুম বিল্লাহিল গুরুর, আল্লাহ তাআলা ওয়াদা সত্য, আল্লাহ তাআলা ওয়াদা সত্য, কুরআন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, ইন্না আল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন, এটা কুরআন, এটা কুরআন, এটার সাথে যেই লাগে সে দামি হবে, সুবহানাল্লাহ, ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এটা কুরআন, এটা কি, এটা রবে করোনা আকৃষ্ট হবে, এরপরে যিনি আয়েশা কোরআন ধরবে তিনি আগের ওয়ালা থেকে করোনা আক্রান্ত হবে, এই জন্য বাইতুল্লাহ থেকে কোরআনের কফিগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, যারা বাইতুল্লাহ থেকে কোরআনের করিমের কফিগুলোকে ষড়যন্ত্র করে ছুঁড়ে ফেলেছে, আল্লাহর কসম রব এদেরকে জমিন থেকে ছুঁড়ে ফেলে দিবে, এটা কোরআনের করিম, কোন ষড়যন্ত্র, বাইতুল্লাহ থেকে কোরআনের কফিগুলোকে বের করা হয়েছে, মসজিদে নববী থেকে কোরআনে কারিমের কফিগুলোকে বের করে দেওয়া হয়েছে, এগুলো থাকলে করোনা আক্রান্ত হবে, করোনা কোরআনের কারণে আসবে না, করোনা কোরআন পড়ার কারণে করোনা আসবে না, কোরআন ধরার কারণে করোনা আসবে না, তোমাদের উপরে করোনা আসবে, করোনা কেন, এরপর আরো জঘন্য আজাব আসবে শুধুই কোরআন ছাড়ার কারণে, শুধুই কোরআন ছাড়ার কারণে, শুধুই কি বলেন, শুধুই কি, শুধুই কোরআন ছেড়ে দেওয়ার কারণে, কোরআন এটা খেলনা নয়, কি বলছি, কোরআন কি নয়, কোরআন এটা খেলনা নয়, কোরআন এটা কচু পাতার পানি নয়, এটা রব্বে আরশে কারিমের কালাম, রব্বে আরশে আজিমের কালাম, এটা কালামুল্লাহ, এটা কিতাবুল্লাহ, এটাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, নিজেদের সকলের ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ পড়াবেন তো ইনশাআল্লাহ, হাত তোলেন সবাই তোলেন ইনশাআল্লাহ, পড়াবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমাদের আনে ওয়ালা নসলকে কোরআন ওয়ালা বানান, এবার এই জন্য এই রমজান মাসে ইনশাআল্লাহ কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়ব, ওলামায়ে উম্মত কেন পড়ছেন না তাফসীর, কেন পড়ছেন না তাফসীর, কি জবাব হবে রবের কাছে,
কি জবাব হবে রবের কাছে? কমপক্ষে মারফুল কোরআন যেটা সৌদি আরবের প্রিন্ট আছে, কমপক্ষে এটাই পড়ে নেন না, কমপক্ষে এটাই পড়ে নেন না, এটাকে সামনে রাখেন, প্রতিদিন এক পৃষ্ঠা করে পড়েন আপনি কোরআনে কারিম। হ্যাঁ, কে বলবে, কে শুনবে? এক আয়াত করে যদি পড়তেন তো 365 আয়াত এক বছর হয়ে যেত, বলেন না? হয়তো কি না, হয়তো না, বলেন কি কোরআন আমাকে কি বলে? আমি বুঝলাম না কিছুই। কোরআন তো আমাদের সাথে কথা বলে, কোরআন তো কি বলে বলেন? আলহামদুলিল্লাহ কোরআন যেন কথা বলে। এই যে আসার পরে কে তেলাওয়াত করেছে, হযরত আল্লাহর বয়ানের আগে যিনি তেলাওয়াত করছেন আমাদের উলামা বাজারের কারি সাহেব, কারি আনোয়ার, এরপরে কে? কারি আব্দুর রহমান। আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করেন। সে যখন তেলাওয়াত করছিল আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল মনে হয়, আমার কাছে মনে হচ্ছিল আমার রব আমাকে একটা একটা দিয়ে ওয়াজ করছিল। ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, আমার রব বলেন আমি ওয়াদা করেছি এটা আমি করে ছাড়ব, এটা আমি কি করব, করে ছাড়ব। প্রতিটা পৃষ্ঠা ওয়াজ, প্রতিটা পৃষ্ঠা বয়ান, প্রতিটা পৃষ্ঠা নসিহত, প্রতিটা পৃষ্ঠা আমার দুনিয়া সাজা, আমার আখরাত সাজা। বুঝি নাই, এটা বুঝি নাই, এটা বুঝি নেই, এটা বুঝি নেই, এটা সরাসরি আমাকে আমার আরশ মালিকের সাথে লাগায় দেয়, এটা সরাসরি হাবুলুল্লাহ মাতিন, এটা সরাসরি আমাকে আমার আরশ আজিমের সাথে সেতু বন্ধন, এটা আরশ আজিমের সাথে সম্পর্ক মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ, বলে না এটা সরাসরি কি মিলিয়ে দেয়? আরে সম্পর্ক সরাসরি তার, 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 এটা সরাসরি তার, এটা সরাসরি কি? হ্যাঁ, এটা আমাকে আমার রবের সাথে মিলাবার সেতু বন্ধন। এটা সরাসরি রবকে, রবের সাথে আমাকে মিলিয়ে দেয়। পড়বো তো ইনশাআল্লাহ, এই রমজানে তিন কদম দিব তো ইনশাআল্লাহ। হাফিজ সাহেবান ইনারা যারা তারাবি পড়ান, আমার তো মনে হয় এক এক তারাবি পড়নে ওয়ালা, পড়ানে ওয়ালা হাফিজ সাহেব কমপক্ষে 50 খতম কোরআন শরীফ পড়ে, কারণ সে এক পৃষ্ঠা কতবার পড়ে? হ্যাঁ, এক পৃষ্ঠা ডেলি কতবার পড়তে হয় তার? প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল। যে বাচ্চারা আজকে খতমি কোরআন আরে পাগড়ি নিয়েছে, এ বাচ্চারা কত খতম করছে টোটাল? এরা জানে, এদের ওস্তাদ জানে, এদের আব্বা জানে, ফেরেশতাও জানে না, রব জানে। কত হাজার খতম করলে এক হাফেজ হয়? কর নাম না, অভিজ্ঞতা তো কর না। হ্যাঁ, এই এদের দাম কত? হ্যাঁ, একটা হরফ 10 টাকা, $10, €10, $10, দিনার হলো সবচেয়ে দামি মুদ্রা, 10 দিনার, 10 কি? হাসানা, বলেন নেকি কনকা, নেকি কিতাব, নেকি বুঝো জানা, হাসানা কোন? আবার বলেন হাসানা। আর মান জা বিল হাসানাতি ফালাহু খায়রু মিনহা, এক হাসানা নিয়ে যে হাসরের মধ্যে উঠবে 10টা দুনিয়া বা জান্নাত। সুবহানাল্লাহ, এক হাসানা, এদের আমল নামা এক একজনের হাসানা জমা হয়েছে কোটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি।